মানুষের বাস্তব জীবন এবং তার জীবনের মধ্যে বিস্তর ফারাক থাকে। বাস্তবে ব্যক্তি জীবনকে আমরা যত বিস্তৃতভাবে অবারিত আকর রূপে পাই, সেটা কখনো চিত্রায়িত জীবনীতে পাওয়া যায় না। মানবকে প্রতিদিনের জীবনপথে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে চলতে হয়। প্রতি মুহূর্তে জীবনযুদ্ধের লড়াই করে অস্তিত্ব রক্ষা করে সমৃদ্ধ হতে হয়। এই সমৃদ্ধতা প্রতিটি মানুষের জীবনকে একটি উচ্চ মার্গে পৌঁছে দেয়। সেই সৃজনশীল ব্যক্তি মানুষ এই উচ্চ মার্গে একটি ছন্দশীল সরগমের মধ্যে বিরাজ করেন। যখন ব্যক্তি জীবনকে সামনে পাওয়া যায় না, তখন অজানা জীবনের জীবনী হয় ব্যক্তিকে জানার একমাত্র উপায়। মানবজাতির মনের ভিতর এবং আন্তরিণে এমন একটি উপাদান রয়েছে যেটাকে বলা হয় প্রজ্ঞান। বস্তু জগতের বিবর্তন স্থান ও কালের উপর নির্ভরশীল। এই বিবর্তনী মানসিক চেতনা যখন মানুষের অন্তঃকরণ থেকে প্রকৃতিতে প্রকাশিত হয়, তখন কালজয়ী স্থানিক মানব সমাজ বিকশিত প্রজ্ঞানকে সমাজ চেতনার অভীষ্ট সম্পদ বলে গণ্য করে। ঐশ্বরিকভাবে প্রাপ্ত বিশুদ্ধ প্রজ্ঞান মানব জালিকাকে প্রভাবিত করে। তার যা কিছু শুভ সৃষ্টি সবটাই এই জালিকার মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু কখনো কখনো সীমাবদ্ধতা তার নিজের সীমানা ছাড়িয়ে মহাজাগতিক চেতনার উত্তরণের পথ খোঁজে। যখন কোনো ব্যক্তি এই উত্তরণের উত্তর পেয়ে যায়, তখন মানব সমাজ তাকে এক বর্ণময় জীবনীতে সম্পৃক্ত করে। রংপুর বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জেলা। এটি নদীমাতৃক দেশ। ১৯৮৪ সালে এই জেলাটি গঠিত হয়। এই জেলার জনসংখ্যা ২৫,৪২,৪৪১ জন। এখানকার প্রধান নদনদী হল তিস্তা, যমুনেশ্বরী, ঘাঘট, করতোয়া, চিকলি ও আখিরা। কৃষি প্রধান অঞ্চল হলেও লোকসংস্কৃতির বিকাশ বহুদিনের, যার নান্দনিক বিস্তার এখনও সমানভাবে চলে।
এখানে বিভিন্ন ধরনের লোকসঙ্গীত শোনা যায়, যেমন পালা গান, যোগী গান, উপাখ্যান, ছোকরা, নাচনি গান, গাছের বিয়ের গীত, পুঁথি পাঠ, লালন গীত, ভাওয়াইয়া, ভাটিয়ালি, হাসান রাজার গান, আব্বাসউদ্দিনের গান, মুর্শিদি, মার্কতি, দেহতত্ত্ব। এছাড়াও রয়েছে মন্দিরে হরিসভা, ছড়া, কথা, প্রবাদ, প্রবচন প্রভৃতি। এর মধ্যে অনেকগুলি অবলুপ্ত হতে আরম্ভ করেছে। এই রকম এক শিল্প সংস্কৃতি পরিবেশযুক্ত জেলাতে মানুষের মধ্যে শিল্পবোধ থাকাটাই সমীচীন। বিজ্ঞান বলছে পরিবেশ মানুষকে প্রভাবিত করে, ফলে এই অঞ্চলের মানুষজন অল্প বিস্তর শিল্প সংস্কৃতি নিয়ে চর্চা করে। সাল 1945, সমগ্র পৃথিবী যুদ্ধ বিধ্বস্ত হয়ে ক্লান্ত অবসন্ন, বর্ণহীন পৃথিবী এক মহাসংকটের মধ্যে দিয়ে চলছে, শান্তির বাণী নীরবে নিভৃতে কাঁদছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবজাতির অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। পরিবর্তনশীল জগতে নতুন অরুণকিরণের আভায় সমগ্র বিশ্ব তথা অখণ্ড ভারতবর্ষের অবিভক্ত বাংলার রংপুর রাঙ্গায়িত হল। উদ্ভাসিত চেতনার জীবনমুক্তি ঘটল, দেখা দিল বিশ্বজুড়ে রক্তক্ষয়ী যুদ্ধের নীরবতা। যখন দুঃখময় পৃথিবীতে শান্তির শীতল আদুরে সমীরণ বইতে শুরু করল, তখন বিশ্বশান্তির এই মহেন্দ্রক্ষণে কবির শিশু জন্ম নিল। 1945 সালে 7ই মে এক শুভক্ষণে এক রাশ রঙিন স্বপ্নের ডালে নিয়ে মাতৃজঠর থেকে বর্ণময় পৃথিবীর কোলে ভূমিষ্ঠ হয়। যার মাতৃভূমি রঙের সঙ্গে সম্পৃক্ত আছে, সেই নবজাতক রঙিন স্বপ্নের মধ্যে রং নিয়ে খেলা তো করবেই। সেই রঙিন স্বপ্নময় নবজাতক রঙের কারিগর, সকলের আদরের খোকন তথা রংরসিক স্বপন রায়ের জন্ম হয়। ভারতের অবিভক্ত বাংলার রংপুর জেলার কুড়িগ্রাম নিবাসী আইনজীবী হরিচরণ সরকার ও সুধাংশু বদনের জ্যেষ্ঠা কন্যা শিশিরকণা দেবী ও অনাদেশচন্দ্র রায়ের জ্যেষ্ঠ পুত্র চিত্রকর স্বপন রায়। শ্রীমতী শিশিরকণা দেবী 5 ভাই ও 2 বোন ছিলেন। শিশিরকণা দেবী ছিলেন পঞ্চম সন্তান। এই রংপুরে শিশিরকণা দেবী বড় কন্যারও জন্ম দেন। জীবনে সিক্ত শিশিরকণা দেবী সাধারণ আটপৌরে মহিলাদের থেকে একটু স্বতন্ত্র ছিলেন। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও শিশিরকণা দেবী এক অসীম এবং মানসিক ক্ষমতার অধিকারিণী ছিলেন। তাঁর এই মাতৃত্ব শক্তির মধ্যেই সুপ্ত ছিল এক শিল্প সত্তাবোধ। তিনি পুজো পার্বণে খুব সুন্দর আলপনা দিতে পারতেন। তার শিল্প দক্ষতার আরেকটি দিক হল সূচি শিল্প। তাছাড়াও তিনি মাটির মডেল তৈরি করতে খুব ভালো পারতেন। এই শিল্পচেতনা উত্তরাধিকারী সূত্রে তাঁর বাপের বাড়ি থেকে পেয়েছিলেন। রংপুরে তার বাপের বাড়িতে অর্থাৎ হরিচরণবাবুর পরিবারের মধ্যে শিল্পচর্চার একটা পরিবেশ ছিল। হরিচরণবাবুর 5 পুত্র অর্থাৎ শিল্পরসিক স্বপন রায়ের মামারা সকলেই অল্প বিস্তর ছবি আঁকতেন। যে পরিবারের রক্তের মধ্যে শিল্পচেতনার বীজ অন্তর্নিহিত রয়েছে, সেটা তো কালের নিয়মে বংশ পরম্পরায় পরিবাহিত হবেই। মামাদের ছবি আঁকা দেখে শিশু স্বপন রায়ের শিল্পমনে শিল্পের সঞ্চার ঘটত। সেই সঞ্চারিত শিল্পবোধের অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই চিত্রশিল্পী হবার স্বপ্ন দেখতেন। নতুন প্রাণ দাও হে প্রাণ সখা আজ সুপ্রভাতে, বিষাদ সব করদূর নবীন আনন্দে, প্রাচীন রজনী নাশ নতুন ঔষালোকে। শিল্পী স্বপন রায়ের বয়স যখন 2.5 বছর, সেই সময় শিশিরকণা দেবী বড় পুত্র স্বপন রায় এবং বড় মেয়ে তপতীকে নিয়ে রংপুর থেকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নগরী গ্রামে চলে আসেন।
কর্মসূত্রে অনাদিশবাবু শিউরির রেলওয়ে দপ্তরে চাকুরি করতেন। এই নগরী গ্রামে 3 বছর থাকার পর অনাদিশবাবু বর্ধমান জেলার অন্ডালে বদলি হয়ে যান। সেই সঙ্গে পরিবারের সকলকে নিয়ে অন্ডালের রেলওয়ে কলোনিতে বসবাস শুরু করেন। অনাদিশ রায় মহাশয় শিউরি থানার নগরীর জমিদার পরিবারের ছেলে ছিলেন। গ্রামের নাম নগরী, লাল মাটির দেশ এবং সবুজের সমাহার। 350 বছর আগে এই নগরী গ্রামের পত্তন করেন নেহাল চন্দ্র রায়। এই বাড়ি প্রায় 350 বছরের পুরনো। এই বাড়িতেই আমাদের অনেক বিখ্যাত পূর্বপুরুষরা জন্মেছেন এবং তাদেরই বংশধর আমরা। তা একটা প্রবাদ আছে, জানি না কতদূর সত্যি, নেহাল চন্দ্র রায়ের যিনি পিতা তার কোনো সন্তান জন্মাবার পরে সন্তান বাঁচছিল না, তার জন্যে কোনো সন্ন্যাসী তাকে বলেছিলেন যে এর পরের সন্তান যদি কোনো দ্বীপে প্রসব হয় তাহলে সেই সন্তান জীবিত থাকবে। তা আমাদের গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে একটি দ্বীপ আছে, এখন আর দ্বীপের অবশিষ্ট নেই, তখন দ্বীপ ছিল, সেই দ্বীপটির নাম বর্তমানে নেহাল দ্বীপ। নেহাল চন্দ্র রায় ওখানেই জন্মেছিলেন। নেহাল চন্দ্র রায় বড়ো হওয়ার পরে উনি এই গ্রামে চলে আসেন এবং এই গ্রামে আমরা তারই বংশধর। তা নেহাল চন্দ্র রায়ের পরবর্তীকালে যারা এসেছিলেন তার মধ্যে অত্যন্ত নাম করেছিলেন প্রমথনাথ রায়, তিনি 1859 সালে জন্মেছিলেন এবং 1888 সালে উনি আমেরিকায় চিরস্থায়ী বসবাস শুরু করেন, পরে 1917 সালে মারা যান। কিশোরীমোহন রায় প্রমথনাথ রায়ের দাদা আমার সোনা, উনি বীরভূমের অনারি সাম্মানিক ম্যাজিস্ট্রেট ছিলেন এবং মেজো ভাই রজত শেখর রায় উনি খুব বিখ্যাত উকিল ছিলেন। তা আমরা হচ্ছি রজত শেখর রায়ের বংশধর এবং খোকনদা অর্থাৎ স্বপনদা আমাদের প্রিয় দাদা, স্বপনদাও কিন্তু ওই রজত শেখর রায়েরই বংশধর। তা রজত শেখর রায়ের 4 পুত্র ছিল, কৃষ্ণদাস রায়, শরীন্দ্রমোহন রায়, শচীন্দ্রমোহন রায় এবং অরবিন্দ রায়। তা আমার দাদা খোকনদা অর্থাৎ স্বপনদা এই কৃষ্ণপদ রায়ের যে বড় ছেলে অনাদিশ রায় তারই পুত্র, আর আমি শরীন্দ্রমোহন রায় অর্থাৎ মেজ ভাই তার যে বড় পুত্র নন্দলাল রায় আমি তার পুত্র। কেশবচন্দ্র রায়ের 4 পুত্র ছিল, বেণীমাধব রায়, কৈলাসনাথ রায়, ইন্দ্রনারায়ণ রায় এবং ঈশ্বরচন্দ্র রায়। আবার কৈলাসনাথ রায়ের 4 সন্তান ছিল, কিশোরীমোহন রায়, হরিপ্রিয়া রায়, রজত শেখর রায় এবং প্রমথনাথ রায়। কিশোরীমোহন রায় ম্যাজিস্ট্রেট ছিলেন, রজত শেখর রায় উকিল ছিলেন। ইন্দ্রনারায়ণ রায়ের আমলে জমিদারির প্রসার লাভ করে এবং নগরী গ্রাম সমৃদ্ধ হয়। রজত শেখর রায়ের 4 পুত্র সন্তান এবং 3 কন্যা সন্তান ছিল। 4 সন্তানের মধ্যে শৌরীন্দ্রমোহন রায়ের 2 ছেলে নন্দদুলাল রায় এবং বঙ্কিম রায়। কৃষ্ণদাস রায়ের 8 সন্তান ছিল, যেমন অনাদিশ রায়, জগদীশ রায়, সরদীশ রায়, কুমারীশ রায়, অম্বরীশ রায়, বরুণীশ রায়, প্রণবেশ রায় এবং বেলা রায়। অনাদিশচন্দ্র রায়ের 2 ছেলে এবং 2 মেয়ে, বড় ছেলে শিল্পী স্বপন রায়, তপতী রায়, শোভন রায় এবং তাপসী রায়। শিল্পী স্বপন রায়ের কাকা সরদীশ রায় ছিলেন ভারতীয় মার্কসবাদের সাংসদ, টানা 35 বছর সাংসদ পদে ছিলেন। রায় পরিবারের আরেক সুযোগ্য বংশধর জ্যোতির্ময় রায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, যার ফলস্বরূপ ইংরেজদের কাছ থেকে তিনি উপহার পেয়েছিলেন সেলুলার জেলে যাবজ্জীবন কারাবাস। যে জমিদার পরিবারে এত বৈচিত্র্যময় ইতিহাস থাকতে পারে সেই পরিবারে তো জীবন্ত কিংবদন্তি জন্মগ্রহণ করবেই। রায় পরিবারের শিক্ষা দীক্ষা সংস্কৃতি এবং অন্যদিকে মায়ের বাড়ি অর্থাৎ মামার বাড়ি রংপুরের শিল্পচর্চা শিল্পী স্বপন রায়কে শিল্প সাধনায় সমৃদ্ধ করে তুলেছিল। অন্ডালে আসার পর অনাদিশ রায় এবং শিশিরকণা দেবী আরও 2টি সন্তানের জন্ম দেন। শিশিরকণা দেবী 4 সন্তান নিয়ে ভরা সংসার সামলে
নিজের শিল্পচর্চা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানদের শিক্ষা দেওয়াতে কোনো রকম খামতি রাখেননি। শিশিরকণা দেবী প্রচণ্ড জীবনী শক্তির অধিকারিণী ছিলেন। বাচ্চাদের প্রথম শিক্ষা মায়ের কাছে হয়, আর সেই মা যদি হন জলধারিণী শিশিরকণা, তাহলে তো সেখানে শিক্ষার প্লাবন আসবেই। যখন ছোট্ট খোকনের মুখ থেকে অক্ষর নির্গত হতে থাকল, তখন থেকে মা শিশিরকণার মধ্যেও শিক্ষার প্রসার ঘটতে থাকল। শিল্পী স্বপন রায় অন্ডালের রেলওয়ে এমই ইনস্টিটিউটে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন। সেকালের গৃহবধূ হলেও শিশিরকণা দেবী আধুনিক মনস্ক ছিলেন। তাঁর শিল্পসত্তা এবং শিক্ষার মধ্যে আধুনিকতার ছোঁয়া ছিল। তিনি যখন সন্ধ্যাবেলায় ছেলেমেয়েদের নিয়ে পড়াতে বসতেন, সেই সময় রাতের অন্ধকারে কালো আকাশের দিকে তাকিয়ে তিনি অসীম আকাশের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতেন। তিনি একে দেখাতেন কোনটা সপ্তর্ষিমণ্ডল, কোনটা কালপুরুষ, কালপুরুষের নিচে উজ্জ্বল নক্ষত্রটিকে দেখিয়ে বলতেন এর নাম লুব্ধক। বাড়ির মেঝেতে চক দিয়ে এঁকে বিভিন্ন দেশ চেনাতেন। ভৌগোলিক জ্ঞানের সঙ্গে সঙ্গে অঙ্কেও তিনি জ্ঞানী ছিলেন। অঙ্কের পাটিগণিত তার কাছে সহজ বিষয় ছিল। ছেলেমেয়েদের শিক্ষাদানের সঙ্গে সঙ্গে নিজেকেও শিক্ষায় সম্পৃক্ত করেছিলেন। শিল্পী ছোটবেলায় বইয়ের পাতায় লুকিয়ে লুকিয়ে ছবি আঁকতেন। তিনি সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকেই পাড়ার বিভিন্ন অঙ্কন প্রদর্শনীতে অংশগ্রহণ করতেন। অনাদিশ্চন্দ্র রায়ের বড় পুত্র ছোট্ট খোকন এইসব প্রদর্শনীতে বিভিন্ন স্থান অর্জন করেন। কিন্তু তার এই শিল্পকলার প্রতি গভীর ভালোবাসা তাকে অন্য সকল ছেলেদের থেকে আলাদা করে দিয়েছিল। তার শিল্প অনুরাগ পিতা অনাদিশ্চন্দ্র রায়ের বিরাগের কারণ হলেও সজ্ঞানে পরোক্ষভাবে সমর্থনও করতেন। এমনই একদিনকার ঘটনা, একদিন এক চিত্র প্রদর্শনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনাদিশবাবু উপস্থিত ছিলেন, কিন্তু নব্যশিল্পী সেটা জানতে পারেননি। অনাদিশবাবু বাড়ি ফিরে তার স্ত্রী শিশিরকণা দেবীকে বলেন যে তোমার খোকন চিত্র প্রদর্শনীতে পুরস্কার পেয়েছে। তখন মাতৃত্বের স্নেহ উদ্বেলিত হয়ে ওঠে। বয়স যখন 12-13 বছর, তখন একবার কালী পুজোতে প্রদীপ টদীপ দেওয়ার ব্যাপারে আমার দাদা তখন কোথা থেকে একটা চায়ের দোকান থেকে চায়ের পেটি নিয়ে এসে বসত প্রতি বছরই। নিয়ে পরে ওইটাতে একটা কাগজ, এক কাঠমার ছাড়িয়ে এক পাশে পুরো কাঠ লাগাতো, আর একটা আলাদা কাগজে কালির ছবি আঁকতো। সুন্দর একটা কালার টালার দিয়ে ছুঁ আঁকার পর সেটাকে কেটে ওই সাদা কাগজটার ওপরে চিটিয়ে দিত। চিটিয়ে দিয়ে পেছন দিক থেকে লাইট দিয়ে ওপরে লাগিয়ে দিত। পেছন থেকে লাইটটা জ্বলতো, রাস্তা থেকে যে যেত সে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটা দেখত। অর্থাৎ শ্যাডো পাপেটের বিষয়বস্তুটা ছোটবেলাতেই রপ্ত করেন। প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় অনাদিশবাবু এবং শিশিরকণা দেবী ছেলেমেয়েদের নিয়ে অন্ডাল থেকে সিউড়ির নগরী গ্রামে চলে আসতেন। শিল্পীর দেশের বাড়ি নগরীতে পৈতৃক দুর্গাপুজো হতো। এই পুজো প্রায় 100 বৎসরের পুরানো। প্রত্যেক বছর নগরীতে এসে দুর্গা প্রতিমা তৈরি থেকে শেষ হওয়া পর্যন্ত খুব মন দিয়ে নিরীক্ষণ করতেন। শিশু মনের শৈল্পিক ভাবনাকে নাড়া দিত। প্রতিমা মিস্ত্রি গোবিন্দ সূত্রধরের প্রেরণায় ঠাকুরের চালিতে রং লাগাতেন। তখন থেকে শিশু শিল্পী স্বপন রায়ের শিল্পসত্তায় রঙের খেলা শুরু হয়। সেই সময় যারা ওই মূর্তি তৈরি করত তাদের নাম ছিল গোবিন্দ চন্দ্র সূত্রধর। বাড়ি তার নাকড়াকোঁদার কাছে, খয়রাসল থানার নাকড়াকোঁদার কাছে, পড়ুয়া গ্রামে। তা সে তার পুত্রদের নিয়ে এখানে এসে ঠাকুর তৈরি করত। তা তখন কিন্তু সবসময়ও স্কুলটুকু যাওয়া আসা ছাড়া সবসময় থাকতো এই দুর্গা মন্দিরেই পড়ে থাকত। শিল্পীর মনের ভিতর একই সঙ্গে দুই ধরনের অনুভূতি কাজ করে। একটি হলো তিল তিল করে গড়ে তোলা শৈল্পিক বিবর্তন, যেটাকে শিল্পী গ্রহণ করেন। অপরটি অপ্রয়োজনীয় অংশ,
দক্ষ ভাস্করের মতন কেটে কেটে বাদ দেওয়া, কিন্তু দুই মনেরই লক্ষ্য এক নিটল সৌন্দর্যের উন্মোচন। এই উন্মোচিত নান্দনিক বিকাশ শিল্পী স্বপন রায়ের শিল্পমর্যাদার সমৃদ্ধি ঘটায়। স্বপনবাবুর শিল্পের প্রতি একাগ্রতা তাঁর শিল্পমনস্ক চেতনার অনুপ্রেরণা যোগায়। দুর্গা প্রতিমাকে রাঙ্গায়িত করতে করতে রায় পরিবারের ছোট্ট খোকন একদিন রঙিন শিল্পী হয়ে ওঠেন। অন্ডালে থাকাকালীন একদিন মা শিশির কণা দেবী তিনি দেখে গিয়ে একদিন ওর ইকুইপমেন্টস অফ আর্ট সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছিলেন, কারণ ছোট্ট খোকনের পড়াশোনার থেকে ছবি আঁকার প্রতি ঝোঁক বেশি ছিল। মানুষের প্রতিভা কোনো সীমাবদ্ধ সিদ্ধিতে সন্তুষ্ট থাকে না, অসন্তোষে তার জয়যাত্রা পথের সারথি। একজনের প্রতিভা, অন্যজনের অসন্তোষ, এই দুয়ের যোগফল এক উন্নত মানের মানবিক বিকাশ। এই ঘটনার পর পিতা অনাদেশচন্দ্র রায় মহাশয় পুত্র স্বপন রায়কে শিউরির নগরী গ্রামে কাকা জগদীশ রায়ের কাছে রেখে যান। তখন শিল্পী অষ্টম শ্রেণীতে পড়তেন। বাবা মায়ের শাসনের জাল থেকে মুক্তি পেয়ে ছোট্ট খোকন মুক্ত বিহঙ্গের ন্যায় তাঁর রঙিন নীলাকাশে উঠতে থাকল। তাঁর জীবনের রঙিন স্বপ্নগুলো একটা একটা করে বাস্তবায়িত হতে থাকে এই নগরী গ্রামে। এই গ্রামে বড় হয়ে ওঠা কিশোরের মধ্যে মিশে গেল প্রতিমার রঙের প্রলেপ চাপানোর কাজ, ম্যুরাল তৈরির আগ্রহ, উৎসবে দেওয়া আলপনার নকশা। গ্রামের লাল মেঠো পথ, স্বপ্ন নীল আকাশ আর সবুজের সমাহার, এই তিনটি প্রাথমিক রং তাঁর জীবনের ক্যানভাসকে বর্ণময় করে তোলে। তাঁর হাতের পেন্সিল যখন দিগন্তের রেখাকে স্পর্শ করেছে, তখন গ্রামের কোনো এক লজ্জাবতী রমণী রাস্তায় অপেক্ষা করছে তাঁর হাতের ছোঁয়ায় কখন জীবন লাভ করবে। এইভাবে গ্রাম্য বস্তুগত দিককে যখন ক্যানভাসের গায়ে সৃষ্টি করছেন, তখন শিল্পীর বয়স 16 বৎসরে এসে দাঁড়ায়। মাধ্যমিক পরীক্ষা আসন্ন। একদিকে মাতা শিশির কণা দেবী সংসারের সমস্ত কাজ সামলে ছেলে মেয়েদের পড়াশুনোর যত্ন নিতে গিয়ে নিজেই মাধ্যমিক পরীক্ষা দেবেন বলে তৈরি হয়ে যান। শিল্পী স্বপন রায় 1961 সালে মাধ্যমিক পরীক্ষা দেন। এই বছরই মাতা পুত্র একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দেন। কি পরিমাণ জীবনী শক্তি থাকলে তবেই না এই বয়সে পুত্রের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেন। স্বপন জননী শিশির কণা দেবীর মাধ্যমিকে একটা বিষয় ছিল, সেটা হলো নন্দলাল বসুর আর্ট। সেই জন্যই মাতা শিশির কণা দেবীর মধ্যে নন্দলাল ঘরানার ছোঁয়া দেখা যায়। সাল 1961, মাধ্যমিক পাশ করার পর শিউরিনিবাসী কাকা ডাক্তার শরদীশ রায়ের কাছে বাবা অনাদেশচন্দ্র রায় শিল্পীপুত্রকে রেখে যান। শিউরির বিদ্যাসাগর কলেজ থেকে 1962 সালে ইউনিভার্সিটি বলে একটা পড়া ছিল যে পিউ বলে, ওইটা পাশ করে আর্ট কলেজে ভর্তি হয়েছিল। কারণ পিতা অনাদেশবাবু বুঝতে পেরেছিলেন তাদের আদুরে খোকনের মধ্যে শিল্পজ্ঞান সুপ্ত অবস্থায় রয়েছে। তার শিল্পচেতনার বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই আর্ট কলেজে ভর্তি করেন। তখন 1962 সাল, আর্ট কলেজের প্রিন্সিপাল বিশিষ্ট চিত্রশিল্পী চিন্তামণি কর। 1962 সালের এক শুভক্ষণে গ্রাম্য শিল্পবোদ্ধা উদীয়মান শিল্প প্রতিভা স্বপন রায় শিল্প শহর কলকাতায় প্রবেশ করেন। আমাদের এই বঙ্গভূমি বিশ্ববিস্তৃত বহু চিত্রকরের জন্ম দিয়েছে। বঙ্গমাতার বহু শিল্প সন্তানদের মধ্যে স্বপন রায় একজন। ইউনিভার্সিটি পাস করার পর বিভিন্ন আর্ট কলেজে পরীক্ষা দিয়েছিল, তাতে শান্তিনিকেতনেও ও সিলেক্ট হয়েছিল, কিন্তু ও বেছে নিয়েছিল কলকাতা আর্ট কলেজকে। এখানে তিনি অনেক বিশিষ্ট চিত্রশিল্পীদের শিক্ষক হিসেবে পেয়েছিলেন, যেমন সত্যেন ঘোষাল, গোপাল ঘোষ, সুনীল পাল, ইন্দুরক্ষিত, ধীরেন্দ্রনাথ ব্রহ্ম, জগদীশ রায় এবং হরেন দাস প্রমুখদের।
অঙ্কন শিল্পী হিসেবে তিনি তখন জীবনে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্নে মগ্ন ছিলেন। কলেজে প্রবেশের প্রথম বর্ষ থেকেই তিনি শিক্ষক এবং সহপাঠীদের মন জয় করে নেন তার মধুর ব্যবহার দিয়ে। তাঁর শেখার আগ্রহ এবং শিল্পসৃষ্টি তাকে প্রতিদিন নতুন করে চিনিয়েছে। শিল্প সাধনায় তিনি ছিলেন অনন্ত উৎসাহী এক ছাত্র। রামকিঙ্কর বেজ খুব অল্প বয়সে মূর্তি গড়া শিখেছিলেন কুমোরপাড়ার অনন্ত জ্যাঠাকে দেখে দেখে। রং, তুলি, ক্যানভাস আর মাটি, এই ছিল শিল্পীর জীবন। তাঁর আদুরে ক্যানভাসে যখন প্রতিমা তৈরি হতো, তখন মাটি অবসর যাপন করত। সেই প্রতিমা মাটির মাধ্যমে ভাস্কর্যে পরিণত হতো শিল্পীর আদুরে ছোঁয়ায়। তৃতীয় বর্ষ থেকে তিনি কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশুনো শুরু করেন। জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য শিল্পীকে কলেজ জীবনে অনেক সংগ্রাম করতে হয়। ১৯৬৬ সালে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে পশ্চিমবঙ্গের একটি ট্যাবলো তৈরি হয়। সেই ট্যাবলো তৈরি করার জন্য আর্ট কলেজের ছাত্রছাত্রীদের ডাক পড়ে। সেই ট্যাবলোর নাম ছিল বার্থ অফ বন্দে মাতরম। এই ট্যাবলোর শিল্প বৈচিত্র্যের মধ্যে নিপুণ শৈল্পিক আবেদন তিনি দেখিয়েছিলেন। এই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ট্যাবলো দেখে খুব প্রশংসাও করেছিলেন। তাঁর কাজের প্রতি একাগ্রতা এবং মানসিক দৃঢ়তা তাঁকে জীবনের উচ্চ শিখরে উঠতে সাহায্য করেছে। কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদের সম্পাদক হন, কারণ তাঁর মধ্যে একটা দক্ষ প্রশাসকের মানসিকতা ছিল। এই সময় রাজ্যে রাজনৈতিক আন্দোলনে সম্পাদক হিসেবে মিটিং মিছিলে যেতেন। সেই সময় একদিন পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়, অর্থাৎ উদীয়মান শিল্পীর জেল যাত্রা। শিশিরকণা দেবীর আদুরে খোকন চারুকলার প্রতি যেমন নৈপুণ্যতা দেখিয়েছিলেন, ঠিক সেই রকম খেলাধুলার প্রতি ঝোঁকও ছিল প্রচণ্ড। আর্ট কলেজে জীবনের অনেকটা সময় খেলাধুলোর মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। ১৯৬৬র শেষ দিক, এই সময় তিনি শিল্পী রঘুনাথ গোস্বামীর সান্নিধ্যে আসেন। শিল্পী স্বপনবাবু বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন। এই রঘুনাথ গোস্বামীর হয়ে ১৯৬৭ সালে মাদ্রাজে ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করেন। এই মেলায় তিনি বাটার ট্যাবলো তৈরি করেন। তাঁর এই শিল্পসৃষ্টির মধ্যে শিল্পের বিভিন্ন স্তর এবং মাত্রার উজ্জ্বল বোধ প্রতিফলিত হয়। প্রকৃতি থেকে সমাজ, সমাজ থেকে জীবন, জীবন থেকে অন্তরাত্মা, এই দীর্ঘ জীবন পথে শিল্পী খুঁজে পান নিখুঁত অথচ হৃদয়স্পর্শী দিব্য চেতনা। এই দিব্য চেতনাই শিল্পীর তৃতীয় নয়নের দ্বার খুলে দেয়, যেটার মধ্যে দিয়ে প্রবেশ করে চারুকলার নির্যাস। তাতেই সমৃদ্ধ হয়ে শিল্পী স্বপন রায় বিভিন্ন চিত্র প্রদর্শনী শুরু করেন দেশের বিভিন্ন প্রান্তে। ১৯৬৭ সালে দিল্লিতে একবার আমেরিকান পেইন্টিংয়ের ওপর প্রদর্শনী হয়। এই প্রদর্শনীতে ১০ জন শিল্পী সুযোগ পান, তার মধ্যে শিল্পরসিক স্বপন রায় ছিলেন অন্যতম। মানুষ পাহাড় কেটে তৈরি করেছিল অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা। ওই নিরেট পাথরের মধ্যে কত গল্প লুকিয়েছিল। কোনো এক স্বপ্নশিল্পী ওই পাহাড়ের সামনে দাঁড়িয়ে দেখতে পেয়েছিল। পৃথিবীর দলিলে এই কাহিনী আজ পুরাতন, কিন্তু শিল্পরস গ্রহণকারী স্বপন রায় তাঁর জীবন ক্যানভাসে স্বপ্নের মায়াজাল বুনতে বুনতে তিনিও একদিন স্বপ্নশিল্পী হয়ে ওঠেন। একবার শান্তিনিকেতনে নন্দলাল বসু তাঁর প্রিয় ছাত্র রামকিঙ্কর বেজকে বলেছিলেন, রাতের স্বপ্নগুলোকে মনে রেখো কিঙ্কর, ভুলে যেও না, তেমন হলে স্বপ্ন ভেঙে গেলে উঠে স্বপ্নের কথা লিখে রাখবে। কোনো স্বপ্নই ভুলে যেও না, স্বপ্নে ছবি আসে কিঙ্কর, প্রতিমা আসে, স্বপ্ন আঁকবে। ঠিক সেই রকমই চিত্রকর স্বপন রায় মহাশয় তাঁর স্বপ্নের প্রতিমাদের শিল্পের জীবন ক্যানভাসে স্থান দিতে থাকলেন।
তার স্কেচ আর তুলির নান্দনিকতায় প্রাণবন্ত হয়ে উঠল শিল্প পটভূমি। এই পটভূমিতে স্বপ্নের কিছু রং ছড়িয়ে দিয়ে তৈরি করতে লাগলেন স্বপ্নঘর। রং, তুলি, ক্যানভাস এবং মাটির সমন্বয়ে কাজ শিখতে শিখতে একদিন আর্ট কলেজের পাঠ শেষ হলো। শুরু করলেন স্বাধীনভাবে শিল্পের সাধনা। স্বপ্নে থেকে আসা সেসব সৃষ্টির উল্লাসে মিশিয়ে দিলেন নিজের গোপন গহন উল্লাস। শিল্পী স্বপন রায়ের আঁকা চিত্রকলা দেখলে মনে হয় তাঁর ক্যানভাসের প্রতিটি চরিত্র জীবন্ত। মনস্তাত্ত্বিক দিক দিয়ে দেখলে মনে হয় প্রতিটি চরিত্র ব্যক্তিসত্তায় উচ্ছ্বসিত। 1967 সালে পাঁচ বন্ধু মিলে একটি বিজ্ঞাপন সংস্থা তৈরি করেন, সেটার নাম ছিল এরা। সেটা তো স্বপন আমাদের সাথে যোগ দেয়। তখনও আমরা রঘুনাথ গোস্বামীর হয়েই কাজ করতাম। স্বপ্নশিল্পী চিত্রপটের মধ্যে রং তুলি নিয়ে খেলা করতে করতে নিজেই কখন নাট্যশিল্পে প্রবেশ করে ফেলেন। থিয়েটার গ্রুপ মাইমেসিস বলে, সেখানেও উজ্জ্বল সেনগুপ্ত, স্বপন, আমি একটা নাটক গ্রুপ তৈরি করি। প্রথিতযশা শিল্পী রঘুনাথ গোস্বামী হচ্ছেন পুতুলের হৃদয় কথা। শিল্পী স্বপনবাবুর পুতুল নিয়ে হাতে খড়ি হয় এই শিল্পীর কাছে। এই সময় যোগেশ দত্তের সঙ্গে পরিচয় হয়। প্রখ্যাত মূকাভিনয় শিল্পী যোগেশ দত্ত মহাশয় দেশের বিভিন্ন জায়গায় মূকাভিনয় শো করার জন্য স্বপন রায়কে নিয়ে গিয়েছিলেন। বিভিন্ন শোয়ে স্বপনবাবু যোগেশ দত্তের মেকআপ করে দিতেন। এই বর্ণময় উজ্জ্বল শিল্পপথে তিনি অনেক বিশিষ্ট শিল্পীদের সান্নিধ্যে আসেন, যেমন উৎপল দত্ত, যোগেশ দত্ত, পুতুল নাট্যকার সুরেশ দত্ত, রঘুনাথ গোস্বামী, হীরেন ভট্টাচার্য, নির্মাল্য নাগ এবং রণেন আয়ন দত্ত প্রমুখ। আর্ট কলেজে ছাত্রজীবনের শেষ ভাগে সুরেশ দত্ত এবং যোগেশ দত্ত শিল্পীদ্বয়ের মাধ্যমে মঞ্চসজ্জার কাছে তিনি পদার্পণ করেন। উৎপল দত্তের কল্লোল এবং অচলায়তনের মঞ্চসজ্জার কাজ করেন। অপর্ণা সেনের বাইজিদের নিয়ে একটি নাটকের মঞ্চসজ্জার কাজ করেন। তাঁর এই শিল্পবোধ তৈরির ক্ষেত্রে সিউড়ির নগরী গ্রামের 1933 সালের প্রতিষ্ঠিত নগরী বাণী মন্দিরের নাট্যচর্চাও গভীরভাবে রেখাপাত করে। রবীন্দ্রনাথের কালের যাত্রা, জোছন দস্তিদারের দুই মহল প্রভৃতি কয়েকটি নাটকের আধুনিক ভাবনায় মঞ্চ নির্মাণ করেছিলেন নগরী বাণী মন্দিরে। নিত্য ভাঙা গড়ার খেলায় তাঁর সহজিয়া জীবন বৈচিত্র্যময় হয়ে ওঠে। হাতের লেখাটি ছিল বড় চমৎকার। ম্যুরাল শিল্পী হিসেবে রাজ্য জুড়ে সুনাম অর্জন করেছিলেন। শিল্পে যে কোনো দিক থেকে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছিলেন। তাঁর এই বহুমাত্রিক প্রতিভা তাঁকে সম্মানের উচ্চ চূড়ায় পৌঁছে দিয়েছিল। যদি শিল্পের কিংবদন্তি কাউকে বলতে হয়, তা সে হল শিল্পী স্বপন রায়। কোনো কাজে তিনি উদ্যোক্তাদের কাছে ভাবনাটা জেনে নিয়ে তাকে অসামান্য রূপ দিতে পারতেন। এত কাজের মধ্যেও তিনি কয়েকটা খবরের কাগজের সঙ্গে জড়িত ছিলেন। শিল্প অঙ্গরাগের সঙ্গে তাঁর লেখনীও খুব ভালো ছিল। এই সময় তিনি আহমেদাবাদের ক্যালিক্লথ কোম্পানিতে টেক্সটাইল ডিজাইনার হিসেবে চাকরিতে যোগ দেন। শিল্প বিস্তারের সঙ্গে সঙ্গে জীবিকার জন্য রাজ্য সেচ দপ্তরে 7-8 মাস আর্টিস্টের পদে ছিলেন। অদ্ভুত অজানা অঙ্কে ভরা মানুষের এই জীবন। শিল্পীর দক্ষতা তাঁর শিল্পে এবং নান্দনিকতা তাঁর তুলির মধ্যে দিয়ে বেরিয়ে আসে। সেই নন্দন তত্ত্ব যখন শিল্পী স্বপন রায়ের সৃষ্টি, তখন সেটা তো শিল্পরসনা হবেই। তিনি বলতেন, যে শিল্পী সরল রেখা সোজা করে আঁকতে পারে না, সে কোনোদিনও আর যাই হোক শিল্পী হতে পারে না। 1969 সালে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে আর্টিস্ট এবং ফটোগ্রাফার হিসেবে বালুরঘাটে চাকরিতে যোগ দিতে হয়। শুরু হয় নতুন অধ্যায়। শিল্পী স্বপন রায় বালুরঘাটে আসার পর হরিপদ মুখার্জি নামে এক নাট্যকারের সঙ্গে সখ্যতা তৈরি হয়।
হরিপদবাবুর অনেক নাটকে মঞ্চসজ্জার কাজ করেন। দেবী গর্জন, তিন বিজ্ঞানীর মতো বহুল চর্চিত নাটকের সেট তৈরি করেন। ইনি লেআউট করতেন খুব ভালো। এই সময় তিনি এয়ার ইন্ডিয়ার একটি কমার্শিয়াল কাজ করেন, সেটা খুব প্রশংসা পেয়েছিল। তাঁর মধুর ব্যবহার, মানসিক দৃঢ়তা, শিল্পে নান্দনিকতার মানবিক আবেদন তাকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। 1974 সাল থেকে জাগতিক সংসার ধর্ম শুরু করলেন শ্রীমতী মৃদুলা রায়ের সঙ্গে। শুরু হলো শিল্পীর জীবন ক্যানভাসে নতুন রঙিন বিষয়বস্তুর অবস্থান। শিল্পীর অনুপ্রেরণা তথা জীবনসঙ্গিনী মৃদুলা রায়। তিনি বিভিন্নভাবে শিল্পী স্বপন রায়কে সাহায্য করতেন তাঁর সৃষ্টিসুখের উল্লাসে মেতে থাকার জন্য। কবিতার কবিতায় যেমন শব্দের মায়াজালে কাব্যকে সৃজনশীল মাত্রায় পৌঁছে দেয়, শিল্পী স্বপন রায় তাঁর সৃষ্টিকে শিল্পের লাবণ্য দিয়ে ছবি তৈরির কাজে আন্তরিক থেকেছেন। দীর্ঘ 9 বৎসর চাকরি করার পর তিনি 1978 সালে শেষ দিকে বর্ধমানে বদলি হয়ে আসেন। জীবনের আঙ্গিনায় যুক্ত হল আরেকটি নতুন শহর, বর্ধমান। বর্ধমান বহু পুরাতন শহর। বর্ধমান মেডিকেল কলেজে চাকরি করার সময় বিভিন্ন স্থানে চিত্র প্রদর্শনী করতে থাকেন। চাকরির সুবাদে মার্কসিস্ট মতাদর্শে বিশ্বাসী স্বপনবাবু ভারতীয় মার্ক্সবাদী দলে নিজেকে অন্তর্ভুক্ত করেন। যদিও তার এই রাজনৈতিক প্রেক্ষাপট অনেক আগেই তার পরিবারের মধ্যে রোপণ হয়ে গিয়েছিল। শিল্পী স্বপনবাবুর কাকা ডাক্তার সরদীশ রায় প্রায় 35 বছর বামপন্থী মনোনীত সাংসদ ছিলেন। আরেক কাকা জ্যোতির্ময় রায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্য ছিলেন, যার ফলে তিনি বিভিন্ন সম্মেলনে মঞ্চসজ্জার দায়িত্ব পান। বিভিন্ন ধরনের ছবির কোলাজ, ম্যুরাল দিয়ে এমনভাবে মঞ্চ সাজাতেন যা দেখে সদস্যরা অভিভূত হয়ে যেতেন। বর্ধমানে আসার পর থেকেই তাঁর ওপর বিভিন্ন মেলার মঞ্চ, তরুণ, প্যাভিলিয়ন সজ্জার গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল, যেমন শিশু মেলা, স্বাস্থ্য মেলা, বর্ধমান উৎসব এবং আরও অনেক মেলার বিভিন্ন ধরনের কাজ করেন। সৃজনশীল সৃষ্টি এবং নান্দনিকতা তাঁর শিল্পভাবনাকে খুব প্রভাবিত করেছিল। তাঁর সৃষ্টির বহিঃপ্রকাশ দেখে প্রচুর ছাত্র অঙ্কন শিক্ষা নেওয়ার জন্য তাঁকে গুরুর আসনে বসিয়েছিল। তিনি ছাত্রদের বলতেন, সবার আগে সোজা করে লাইন আঁকতে শেখো, আর সেটা যদি একদিনে না হয় তাতে ক্ষতি নেই, যতক্ষণ না ছাত্ররা সঠিকভাবে শিখত ততক্ষণ ছাত্রদের ছাড়তেন না। তিনি বিভিন্ন শিল্পীদের যোগ্য সম্মান দিতেন, গঠনমূলক সমালোচনা করতেন। মানসিক দৃঢ়তা তার ফেলে আসা স্বপ্নের শিল্পকর্ম পুতুল নাটক শিল্পকে জাগিয়ে তোলে। পৃথিবীর বিভিন্ন দেশে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নানারূপে পুতুল নাচ একটি চিরাচরিত চারুকলার শিল্প মাধ্যম তথা নাট্য মাধ্যম। এই শিল্পকর্মটি শিল্পীর হাতের নান্দনিক ছোঁয়ায় এবং দর্শকদের কল্পনায় জীবন্ত হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ তথা বিশ্ব পরিক্রমায় পৃথিবীর বিভিন্ন দেশের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডল কেমন তা খুব মন দিয়ে পরখ করেন। এই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে তার মনে হয়েছিল এবং পরে বলেও ছিলেন যে পৃথিবীর প্রায় সকল দেশের শিল্প সৌন্দর্যই দেখে এলুম, কিন্তু বৌদ্ধ ধর্মের প্রাদুর্ভাবকালে এদেশের শিল্পকলার যেমন বিকাশ দেখা যায় তেমনটি আর কোথাও দেখলাম না। তিনি খুব বড় মাপের শিল্প সমালোচক ছিলেন। যুগ পরম্পরায় বিভিন্ন ধরনের শিল্পের আবির্ভাব ঘটে, আবার আদর ও যত্নের অভাবে কালের নিয়মে অনেক শিল্প হারিয়ে গেছে বা হারিয়ে যেতে বসেছে। সেই রকম একটি শিল্প পুতুল নাটক। ভারতবর্ষের যুগপ্রাচীন পুতুল নাচকে আধুনিক আঙ্গিক এবং সমকালীন ভাবধারায় যুগোপযোগী করে তুলেছিলেন যারা,
তাদের মধ্যে অন্যতম হচ্ছে ক্যালকাটা পাপেট থিয়েটারের প্রাণপুরুষ সুরেশ দত্ত, যাকে গুরুর মতো শ্রদ্ধা করতেন আরেক প্রবাদ প্রতিম শিল্পী স্বপন রায়। 1980 সালে বর্ধমানে একটি মেলায় মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে যে গ্লোব তৈরি হয়েছিল সেখানে গ্লোবে আমরা কতগুলি পুতুল তৈরি করেছিলাম। ব্যাস সেখান থেকে অন্তরের সুপ্ত বাসনা দিনের আলো দেখতে থাকলো। বর্ধমানে আসার পর থেকে তার শিল্প নিদর্শন দেখে বর্ধমানবাসী তার ওপর গুরুদায়িত্ব ন্যস্ত করেছিল। তিনিও তার সৃষ্টকর্ম কৃতজ্ঞতা স্বরূপ বর্ধমানবাসীকে উপহার দিয়েছিলেন বিভিন্নভাবে। অন্য আরেকটি উপহার হল বর্ধমান পৌরসভা পরিচালিত বর্ধমান উৎসবে তার বিভিন্ন ধরনের সৃষ্টিশীল কাজের বহিঃপ্রকাশ। এত কর্মব্যস্ততার মধ্যেও তিনি কিন্তু পুতুল নাটক নিয়ে কাজ করে চলেছিলেন। তার মনের সুপ্ত বাসনার বাস্তব রূপ দেবার জন্য একদিন মেডিকেল কলেজের ক্যান্টিনে বিকেলবেলায় শিল্পী স্বপন রায়, সাহিত্যিক ও শিক্ষক সঞ্জীব চক্রবর্তী, চিত্রশিল্পী ক্ষীরোদবরণ ঘোষ এবং বিশিষ্ট কয়েকজনকে নিয়ে ঠিক করেন যে বসে সিদ্ধান্ত নিলাম যে একটা পাপেট থিয়েটার তৈরি করব এবং পরামর্শ মতো ঠিক হলো যে শুধুমাত্র পাপেট থিয়েটারের সময় এটাকে সীমাবদ্ধ না রেখে বড় করে কালচারাল অ্যাক্টিভিটির একটা প্ল্যাটফর্ম এসে তৈরি করা, যার জন্য আমাদের সংস্থার নাম হলো বর্ধমান পাপেট থিয়েটার অ্যান্ড কালচারাল সেন্টার। শুরু হলো পথ চলা, পুতুল নিয়ে কথা বলা। ছোট থেকে দেখে আসছি বাবা মানে অক্লান্ত পরিশ্রম করেছে একটা পুতুল নাচকে স্থাপিত করার জন্য। বাবার বরাবর খুব একটা ইচ্ছা ছিল যে বর্ধমানটা পুতুলের উপর একটা একাডেমি হোক, যেখানে বাচ্চা কাচ্চারা এসে সবাই এসে পুতুল তৈরি করতে পারুক, হ্যাঁ পুতুল নিয়ে খেলা করতে পারুক, সেরকমটা বাবার বরাবরই খুব ইচ্ছা ছিল। ভ্যান গঘ একবার বলেছিলেন যে শিল্পীর জীবনযাত্রা মঠের ব্রহ্মচারী গুহাবাসী তপস্বীর মতো, সব সুখ আরাম ত্যাগ করে তার মন্ত্র শুধু কাজ আর কাজ। আমরা শিল্পী স্বপন রায়ের মধ্যেও এই মানসিক মন্ত্র দেখতে পাই। তিনি দিন রাত পরিশ্রম করে তার শিল্পের নির্যাসকে সমাজের কাছে পৌঁছে দিয়েছেন। প্রথমে দুটি নাটকের চিত্রনাট্য তৈরি করলেন। গল্প বাছাই করা ছিল, ক্ষীরোদদা দুটি গল্প বেঁচেছিলেন, একটা হচ্ছে গোল্ডেছুটি মোড়কটি এবং একটি হচ্ছে দাদুর দাস্তানা, দুটি বিখ্যাত ঋষি উপকথা। সেই সময় সহযোগিতা করেছিলেন সেই সময়কার বিখ্যাত নাট্যকার অমল বন্দ্যোপাধ্যায়, তিনি ঘষা মাজা করে দিলেন। একদিন বিপুল উদ্দীপনার মধ্যে ওই অমলদার বাড়িতেই দোতলাতে একদিন রেকর্ডিং হলো এবং তারপর হই হই করে স্টেজে নামিয়ে দেওয়া হলো। সেটা হচ্ছে তারিখটা ছিল 25শে ডিসেম্বর 1988 সালে। এই আমাদের যাত্রা শুরু। শুরু হলো পুতুল তৈরি। শিল্পী নিজেই ঠিক করতেন পুতুলদের গড়ন কেমন হবে। শিল্পীর মতবাদ ছিল পুতুলের গঠন পুতুলের মতো হবে। আদিম যুগে গুহাচিত্র থেকে শিল্পকলার বিবর্তনের মধ্যে দিয়ে এসে আজ আধুনিক শিল্পকলা তথা চারুকলায় উপনীত হয়েছে। রবীন্দ্র চিত্রকলা বা তারও আগে দেখা গেছে শিল্পকলা তৈরিতে ভাবনা ছিল আগে, পরে তার প্রকাশ আঙ্গিকের ভিতর দিয়ে হতো। আঙ্গিকময় ভাবনায় পুতুল নাচের প্রাণ প্রতিষ্ঠা করেন। বর্ধমানের বাহিরে প্রথম শো করতে যান মালদায়, তারপর পশ্চিমবঙ্গ ছাড়াও কিছু দিল্লি, ব্যাঙ্গালোর, বোম্বে, হায়দ্রাবাদ। এই বিশাল শিল্পকর্মের মধ্যে থেকেও তিনি কখনো সংসারের প্রতি অবহেলা করেননি। যেমন প্রকৃত স্বামীর মতো দায়িত্ব পালন করেছেন, ঠিক আবার সন্তানদের প্রতি স্নেহ উজাড় করে দিয়েছিলেন। চাকরিজীবী মৃদুলা দেবী চাকরি এবং সংসার দুই সামলে প্রিয় শিল্পীকে তার শিল্পভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। তাই তো শিল্পীর আদুরে মনে বেজে ওঠে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মূর্দিত দুনয়নে। শিল্পীর দুই পুত্র সৌমাল্য এবং সপ্তর্ষি। বড় সন্তানের বিয়েতে সমস্ত অনুষ্ঠানকে তিনি তার শিল্প ও সৃজনশীলতা দিয়ে সুন্দর করে তোলেন। যেমন অতিথি আপ্যায়নের পত্র থেকে কনে সাজানো, সব ক্ষেত্রে তার শিল্পরসের ছোঁয়া দিয়েছেন। আমি যবে বিয়ে হয়ে মানে এই বাড়িতে প্রথম এলাম,
তখন থেকেই বুঝতে পারলাম যখন বিয়ের সাজগোজ করা হচ্ছে তখন উনিই আমাকে কপালে যে চন্দন পরানো থেকে টোটালটাই উনি করেছিলেন। বিভিন্ন সংস্থা থেকে তাকে বিশেষ সম্মান প্রদান করা হয়। শিল্প সংবর্ধনা তখনই সার্থক হয় যখন শিল্পীর সৃষ্টি সমাজ চেতনার উন্মেষে রেখাপাত করে। সিকিমে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বিদেশ থেকে অনেক জায়গার পাপেট থিয়েটার এবং একাডেমির লোক এসেছেন, তার সঙ্গে দাদাকে পাপেট সম্পর্কে একটা লেকচার দেওয়ার জন্য তাকে সেখানে ইনভাইট করা হয়। এই পুতুল নাট্য শিল্প নিয়ে তিনি অনেক কটা কর্মশালা করেন রাজ্যের বিভিন্ন জায়গায়। ওনার উদ্দেশ্য ছিল বিলুপ্ত প্রায় পুতুল নাচের নবজাগরণ ঘটানোর। শ্যাডো পাপের থেকে গ্লাভস পাপের, রড পাপের সব রকমেরই শিখিয়েছেন। তারপর এমনি সব মানে প্র্যাকটিস করার জন্য উনি বেশি ইন্সপায়ার করতেন। আর নিজেও মানে খুব এনার্জেটিক ছিলেন, কোনো সময় নিজে মানে যে বসে থাকতো বা কোনো শরীর খারাপ হলেও কোনোদিন বলতেন না যে এইটা রিহার্সালটা হবে। বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার প্রতীক চিহ্ন, পত্রিকার প্রচ্ছদ ইত্যাদি তৈরি করে দিয়েছেন। এইরকম একটি পত্রিকা আনুনায়ুগ্ধ। শিল্পী স্বপনবাবুর তৈরি এই পত্রিকার প্রতীক চিহ্নটি বিশ্ববন্দিত সত্যজিৎ রায় মহাশয় খুব প্রশংসা করেছিলেন। প্রথিতযশা চিত্রশিল্পী তথা পুতুল নাটকের বিশিষ্ট সংগঠক স্বপন রায় পুতুল নাটকের সঙ্গে সঙ্গে বর্ধমানে নাটক চর্চা করতে থাকেন। বর্ধমানের নাটক গোষ্ঠীর সাথে নেপথ্য শিল্প সমন্বয় বলে একটা নাটক গোষ্ঠীর সাথে ওরা সেখানে সভাপতি ছিলেন। বোবা পুতুল ছিল শিল্পীর স্বপ্নকন্যা, তাকে গর্ভজাত সন্তানের মতো লালন পালন করতেন। পুতুলের কোনো রকম ক্ষতি হলে শিল্পীর হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যেত। পুতুল কন্যার অব্যক্ত বেদনা শিল্পীকে কষ্ট দিত। শিল্পী তার জীবনের লক্ষ্য পুতুল নাচের মধ্যে দিয়ে দর্শকের দরবারে উপস্থিত করতেন। শিল্পীর রসাত্মক বোধের মধ্যে অনেক কিছু উপকরণ থাকে, যেমন শিল্প মন্দিরে অপার্থিব বস্তু রং তুলি ক্যানভাস থাকে, তেমনি জগৎ মন্দিরের পার্থিব বস্তুর সমাহারও দেখা যায়। অসীম শূন্যতায় আকাশ ক্যানভাস, রামধনু বিচরণ, সবুজের আন্দোলন, হলুদ সুন্দরীর বর্ণচ্ছটায় প্রকৃতি এক মায়াবী রূপ ধারণ করে। সেই মায়াবী রূপের টানে ভ্রমণ পিপাসু শিল্পী মন বহির্জগতের আকর্ষণে বেরিয়ে পড়ে জীবনকে উপলব্ধি করার জন্য। সঙ্গী প্রিয় সখা শিল্পসাথী ভ্রমণ সঙ্গিনী মৃদুলা দেবী পৃথিবীর অনেক কটা দেশ ভ্রমণ করেছেন। ঘোড়া মানে কি দারুণ ঘুরতে ভালোবাসতে, এবং আমরা ভারতবর্ষে প্রচুর জায়গা দেখেছি, অনেকেই হয়তো সেসব দেখেনি। আর বিদেশে তো ঘুরে এলাম আমরা, ইউরোপ টোরে গিয়েছিলাম, হ্যাঁ ওখানটাও তো দেখে যার ছবি মানে কি ছবি শেষ নাই। প্রতি মুহূর্তে অভিনব কিছু করার ইচ্ছা ছিল প্রবল। এই অভিনবত্ব তার জীবন বিন্যাসকে সুসংহত করে, শিল্পীকে প্রাণ দান করে। এই পৃথিবীর পাঠশালায় জীবন নামক উপন্যাসে কালের নিয়মে জীবনচক্র একটা সময় একটা জায়গায় এসে থমকে দাঁড়ায়। তারিখটা ছিল 30শে সেপ্টেম্বর 2017। শরতের সন্ধ্যায় বাংলার জীবন জানালায় যখন শিউলির ঘ্রাণ পরিবাহিত হচ্ছে, বিশ্ব সংসারের শক্তিদানী মহামায়ার যাবার আয়োজন চলছে, ঠিক সেই অন্ধকারময় রাত শিল্প সংসারকে স্তব্ধ করে দেয়। থমকে দাঁড়ায় জীবন ঘুরির কাঁটা, থমকে দাঁড়ায় তুলির আঁচড়, ক্যানভাসের রং এলোমেলো হয়ে বিবর্ণ রূপ ধারণ করে, ক্যানভাসের রেখারা আলোড়িত হয়ে ওঠে, সমগ্র পটভূমিতে কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। আদুরে পুতুলেরা বিষাদে ভারাক্রান্ত হয়ে তাদের নাচ থামিয়ে দিল। জীবনযাত্রা আগে চলে যায় ছুটে, কালে কালে তার খেলার পুতুল পিছনে ধুলায় লুটে। চারিদিক এক অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন হয়ে গেল শিল্পরাগ, শিল্পীর সঙ্গে শিল্পের বিচ্ছেদ ঘটল। এবং আমার পরিমণ্ডল যেন
সংস্কৃতি বলে মর্যাদা পড়ে আর কি। এতক্ষণ তো অনেক কথা হবে, আর তো কথা কিছু বাকি নেই। তাহলে এখন আমি আসি আর মনে মনে যে সাংস্কৃতিক পরিমণ্ডল এটা আরো সমৃদ্ধ হোক, আরো বৃদ্ধি হোক, আরো ভালো হোক, সকলের ভালো হোক, সবাই ভালো হোক। কিয় বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও। আঁখি পানে যাবে আঁখি তুলি, দুঃখ জ্বালা সব যাই ভুলি, অধরে অধরে পরশিয়া প্রাণ মন উঠে হরশিয়া, মাথা রাখি যাবে ওই বুকে ডুবে যায় আমি মহাসুখে, যবে বলো তুমি ভালোবাসি শুনে শুধু আঁখি জলে ভাসি। রেখে গেলেন একরাশ নীরব শিল্পমূর্ছনা।
সমাজ সংসারকে দিয়ে গেলেন এক আকাশ অকৃত্রিম ভালোবাসা। মুঠো মুঠো শৈশব ঘেঁচে যৌবনের দরজা দিয়ে প্রবেশ করে যে শিল্প মন্দির করেছিলেন, সেখানে আজ শূন্যতার সৃষ্টি হয়েছে। বিরহে যে মন্দির শূন্য হয়, সে মন্দিরের শূন্যতার মধ্যেও বাঁশি বাজে। কিন্তু বিচ্ছেদে যে মন্দির শূন্য হয়, সে মন্দির বড় নিস্তব্ধ। সেখানে কান্নার শব্দ বেসুর শোনা। হ্যাঁ, ইয়ে দিল বেকরার উসকে লিয়ে দোস্ত ঠেরা জো জিন্দগি ভর কা ও হমনওয়া কি জো সাবিত কদম হমেশা রহা জো মেরে সাথ শব ও রোজ কা মুসাফির থা হায়াত ও মৌত কি পাবন্দিয়ো সে বাজ রহা ও লাজওয়াল মসররত কা পে করে আলা মোহব্বতোঁ কা আমীন পনাহগাহ মুহাফিজ ও চৈন ও আমন কা থা রফীক মেরে জহন কা ও মেরি রূহ কি রূহ মেরা দিমাগ মেরা কলব ওর বদন মেরা জো ইলতমাস করে ও নওয়াজ দেতা হে ও এক শাহ মেরা দিল আসির হে জিসকা রবে হৃদয়ে মম তুমি রবে